तो फ्रेंड्स आजकल तीन मिनट ভিডিওটি আপনার জন্য খুবই হেল্পফুল হতে চলেছে তার কারণ আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি যে আপনার মোবাইল ফোনে যখন কোনো ইনকামিং কল আসবে তখন দেখবেন আপনার মোবাইল স্ক্রিনে একটি লক পড়ে যাবে আর অন্য কেউ শত চেষ্টা করলেও আপনার কলটি রিসিভ করতে পারবে না ফ্রেন্ডস আপনার পার্সোনাল কল অন্য কেউ কিন্তু রিসিভ করতে পারবে না অনেক সময় কি হয় আমাদের মোবাইল ফোনটি বাড়িতে রেখে যাওয়ার কারণে অনেক পার্সোনাল কল এসে থাকে তো বাড়ির অনেকে রিসিভ করে ফেলে তো অনেকটা প্রবলেম ফেস করতে হয় বাট আজকের পর থেকে আপনার মোবাইল ফোনের কল আপনি ছাড়া অন্য কেউ রিসিভ করতে পারবে না তো ফ্রেন্ডস খুবই একটি মজার ব্যাপার এটি কিভাবে করবেন সেটি সম্পূর্ণ আমি আজকের ভিডিওতে শেয়ার করব তো ভিডিওটি এক সেকেন্ডও না কেটে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন তো ফ্রেন্ডস আমরা চলে আসি ভিডিওর মূল টপিকে তো তার আগে আপনাদেরকে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার এই টেকমোজ চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন কারণ আমি নতুন লেটেস্ট ভিডিও এভাবে প্রতিনিয়ত আপলোড করে থাকি যে ভিডিও দেখে কিন্তু আপনারা নতুন নতুন অনেক কিছু শিখতে পারেন তো ফ্রেন্ডস চলুন আমরা আজকের ভিডিওটি কমপ্লিট দেখে আসি ওকে ফ্রেন্ডস আমাদের মোবাইল ফোনে আসা ইনকামিং কল কে লক করে রাখার জন্য আমাদেরকে কি করতে হবে ছোট্ট একটি অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ইনস্টল করে নিতে হবে তো অ্যাপ্লিকেশনটি কোত্থেকে অ্যান্ড কীভাবে ইনস্টল করবেন সেটি আমি ভিডিও শেষে আপনাদেরকে বলে দেবো তো প্রথমত এখান থেকে আমি অ্যাপ্লিকেশনটি ওপেন করব অ্যান্ড ওপেন করে আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা লকটি করবেন তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এখান থেকে আমি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিয়েছি অ্যান্ড ফার্স্ট টাইম যখন আপনি অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন আপনাদের সামনে ঠিক এমন একটি ইন্টারফেস হবে তো এখান থেকে আপনাদেরকে কিছু পারমিশন দিয়ে দিতে হবে দেখতে পাচ্ছেন এখান থেকে পারমিশন এখানে ক্লিক করবেন এখান থেকে অ্যালোয়াতে ক্লিক করে দেবেন দেন তারপরে এখান থেকে ওকেতে ক্লিক করে দেবেন দেন ওকেতে ক্লিক করার পরে আপনাকে নিয়ে চলে আসবে অ্যালাওয়া ডিসপ্লে ওভার আদার অ্যাপস আপনি কি করবেন এখান থেকে এটি এনেবল করবেন করার পর এখান থেকে আবার ব্যাকে চলে আসবেন তো ব্যাকে চলে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন গ্রিন কালার টিকচিহ্ন কিন্তু এখানে চলে এসেছে তো এখন আমাদেরকে কি করতে হবে লক সিলেক্ট করতে হবে তো এখান থেকে দেখতে পাচ্ছেন স্টেপ টু এ ক্লিক করে দেবেন দেন এখানে ক্লিক করার পরে আপনাকে সিলেক্ট করতে হবে আপনি কোন লক রাখতে চান পিন না প্যাটার্ন তো এখান থেকে আমি প্যাটার্ন সিলেক্ট করে নিলাম দেন এখান থেকে স্টেপ থ্রি তে ক্লিক করে আপনাদেরকে একটি প্যাটার্ন ক্রিয়েট করতে হবে তো এখান থেকে আপনি আপনার মতো করে একটি প্যাটার্ন ক্রিয়েট করে নেবেন তো এখানে আপনাদের দেখানোর জন্য আমি এখান থেকে এমনভাবে একটি প্যাটার্ন ক্রিয়েট করলাম অ্যান্ড এখান থেকে আবার নেক্সটে ক্লিক করে দেবেন দেন এটি আবার কনফার্ম দিয়ে দেবেন দেন তারপর এখান থেকে কনফার্মে ক্লিক করে দেবেন দেন স্টেপ পরে আসার পরে এখান থেকে আপনাকে লকটি এনেবল করতে হবে তো লকটি এনেবল করার জন্য এখান থেকে একটি খালি বক্স দেখতে পাচ্ছেন এখানে টিক দিয়ে দেবেন দেন এখানে টিক দিয়ে দেওয়ার পরে আপনার কাজ কমপ্লিট এখন আপনার মোবাইল ফোনে যদি কোনো কল আসে তো আপনার মোবাইল ফোনের কল আপনি ছাড়া কিন্তু অন্য কেউ রিসিভ করতে পারবে না তার কারণ আপনার মোবাইল স্ক্রিনে কিন্তু লক পড়ে যাবে সেটি আপনি ছাড়া অন্য কেউ রিসিভ করতে পারবে না তো এখান থেকে আমি অন্য একটি নাম্বার দিয়ে কল করব কল করে আপনাদেরকে দেখাবো যে লকটি হয়েছে কিনা তো দেখতে পাচ্ছেন এখান থেকে আমি কল করছি তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন সেম এমনভাবে আপনিও করতে পারেন এমনভাবে আপনি আপনার মতো করে লক করে রাখতে পারেন আপনার মোবাইল ফোনে আসা ইনকামিং কলকে আপনি এমনভাবে লক করে রাখতে পারেন যেটি আপনি ছাড়া অন্য কেউ রিসিভ করতে পারবে না ফ্রেন্ডস এখন আমরা দেখে নেব যে অ্যাপ্লিকেশনটি কিভাবে আমাদের মোবাইল ফোনে ইনস্টল করব তো অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার জন্য এখান থেকে সরাসরি মোবাইল ফোনের প্লে স্টোর ওপেন করে নেবেন দেন প্লে স্টোর ওপেন করার পরে এখান থেকে সার্চ বার আপনাদেরকে লিখতে হবে ইনকামিং কল লক এখান থেকে ইনকামিং কল লক লিখে সার্চ করবেন সার্চ করার পরে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনটি কিন্তু সবার উপরে চলে এসেছে অ্যাপ্লিকেশন খুবই একটি মজার অ্যাপ্লিকেশন আপনারা এখান থেকে ইনস্টল করে নিতে পারেন আদারওয়াইজ আমি লিঙ্ক দিয়ে রাখবো ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা চাইলে সেখান থেকেও ইনস্টল করে নিতে পারেন ফ্রেন্ডস খুবই একটি মজার ব্যাপার আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন মূলত আজকের ছিল এই ভিডিও তো ভিডিওতে বুঝতে যদি কোনো রকমের কোনো সমস্যা হয় আপনারা কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আমি প্রতিটা কমেন্ট পড়ি অ্যান্ড প্রতিটা কমেন্টের রিপ্লাই দিয়ে থাকি তো ফ্রেন্ডস ভিডিওতে একটি লাইক করবেন অ্যান্ড বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করবেন আর আপনি যদি আমার এই টেকমোজ চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই কিন্তু আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন